কলেজ যাই হ্যাঁ কাল মাঝ রাত্রির থেকে তোমার জন্য গড়ে যেতে পারিনি দাদাও গড়ে নেই সকাল থেকে তো রঘুবীরের সম্মুখে একটুও জল বাতাস দেওয়া হলো না গো না 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 আমায় গড়ে যেতে হবে আমায় গড়ে যেতে হবে দাঁড়াও গো যাচ্ছি যখন এই মূর্তিখানে নিয়ে যাও রোজ না হয় একটু জল বাতাস দিও কর না 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 আমার দাদা শুনলে রাগারাগি করবে বলেছিলে কালী পুজো যে সেভাবে হয়নি গো যে সেভাবে হয়নি মেয়ে বলে কি তুমি তো এই মূর্তিখানা তোমার নিজের জন্য গড়ালে গা তুমি এক কাজ করো না এই রোজ না হয় এই মূর্তিতে তুমি একটু জল বাতাসা দিও কোন হ্যাঁ জল বাতাসা দিও আমার গড়ে রঘুবীর আছে সেই ভালো সেই ভালো না যাই আমি যাই আমি যাই তবে এই মূর্তি ঘরে নিয়ে যাবে নে বললাম তো না একই কথা কেন বারে বারে শুধু হচ্ছ বলো দেখি কতদিন ধরে ছেড়ে থাকবে তোমাকে তো এই পুজোই করতে হবে গো এই মূর্তি আমি রাখবো না কিন্তু তুমি একদিন কালী মূর্তি সাজাবে গো পুজো করবে গো কথা কইবে নাচবে মূর্তি সম্মুখে দেখোই না কি হয় কথা বলে না মেয়েটা সব একেবারে গুলিয়ে যায় আবার জবা ফুল নিয়ে পেতে হলো কই গেলে হ্যাঁ গেলে কোথায় গা কি দেখো আমার ঘোষা করলো না তো কি জানি বাপু এই না না গো না একটু ফুল দিয়ে পুজো সেরে গেল কিছু বুঝতে চায় না মেয়েটা এখানে যদি সম্পর্কণ পড়ে থাকে পুজো করি তাহলে আমার গড়ের ঠাকুর রাগ করবে না হ্যাঁ বুঝতেই চায় না আমি আসি গো আসি তুমি আবার রাগ করো না রঘুবীর রাগ করো না আম সত্যকানাই পেলে যাচ্ছিল আরো রেগেছে তুমি মেয়েটা রোজ ভাবে নাম কানা শুধোবো রোজ ভুলেই যাই আমার এখন এসবের প্রয়োজন নেই আমি সম্পূর্ণ সুস্থ আছি একটু অন্তত মুখে দিন নইলে মা ভীষণ রাগারাগি করবে আপনি মাকে গিয়ে বলুন আমি খাইনি আর দয়া করে সব নিয়ে যান পেশন্ন এই
এসব ধারণা যাতে বদলানো যায় সেই জন্যই লেখাপড়াটা করতে বলা, কিন্তু সেসবের জন্য কি কারোর সময় আছে? অন্য সব কাজের জন্য তার সময় আছে। আমার জন্য ফলটা দুধটা আনতে তার কখনো ভুল হয় না, অথচ পড়াশোনার বেলায় বড্ড সময়ের অভাব। বেশ, তাহলে মেয়েরা সেই যেমন ছিল তেমনই থাকুক। সকল এই ধারণা নিয়ে বাঁচুক যে মেয়েদের নিজস্ব সকাল লাগ বলতে কিচ্ছু থাকবে না। চাউপো কি বললো তুই বুঝলি? চাউপো এটা কইতে চাইলো, তোর যদি কোনো সকাল রাত থেকে থাকে তাহলে সেই সকাল রাত তুই মেটা, তাতে কেউ তোকে কোনো দোষ দেবে না। কাকে কি বলছেন বৌঠা? যতবার জিজ্ঞেস করবেন একই উত্তর পাবেন, আমার মাথা মোটা আর আমি কিছু বুঝি না। বারে আজ আমি আবার কখন কইলুম এসব? ও, তার মানে আজ না হলে অন্য সময় এই কথাগুলি বলা হয়, তাই তো? আপনি একবার জিজ্ঞেস করুন তো বৌঠা, এর মধ্যে কতবার উনি হাতের লেখা মৎস করতে এসছেন? আমি এতবার করে বললাম যে আমি এখন বাড়িতে আছি, উনি যেন পড়াশুনো শিখতে আসেন, আমি ভালো করে শিখিয়ে দিতে পারবো। কিন্তু কেউ কি নিজের থেকে কোনো উৎসাহ দেখিয়েছে? বারে আমি তো গেছিলাম, সর্বক্ষণ বই পড়েন তিনি, তাই বাইরে থেকে ঘুরে চলে এসেছি। বাহ 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 বাহ, অপূর্ব! আমার তো তাহলে আর কিছু বলারই নেই। আচ্ছা, আমাকে যদি কেউ না ডাকে তাহলে আমি কি করে বুঝবো বলুন তো যে কেউ এসছে? কিসের এত ভয় আর সংকোচ আমি বুঝতে পারি না। আর যার হাতে আঁকা এত সুন্দর অ আ লেখা, তার পক্ষে কেন এত কঠিন হবে বলতে পারেন বৌঠান? যার হাতে আঁকা এত সুন্দর অ আ লেখা, তার পক্ষে কেন এত কঠিন হবে বলতে পারেন বৌঠান? কমলা সুন্দরী, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা কইছো আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে চলেছি। হ্যাঁ,
তুলে আমি যে বেরোবো সে খেয়ালখানা আছে তোমার? আর যেই জামাখানা পরে বেরোবো সেই জামার হাতায় চুনুট করা নেই, কে দেখবে সেসব? দেখো কমলা, তুমি যদি তোমার কাজে এরকম ভাবে গাফিলতি দাও আমি কিন্তু আর সহ্য করবো না। তো পরে নাও না, কোন জামা পরবো আর কেই বা বের করে দেবে তোর বৌঠান? বৌঠান দেখলি, দেখলি তোদের বৌঠানের গুমরখানা দেখলি? মহেন দাদা, আমি যে কি কষ্ট করে নিজেকে সামলে রেখেছি সে যদি আমি তোমায় বোঝাতে পারতাম যত দাদা। আচ্ছা মহেন দাদা কেন বৌঠানের সঙ্গে এমন ভাবে ব্যবহার করে বলতে পারো? আমার মনে হয়, আমার মনে হয় আমাদের একবার মহেন দাদার সঙ্গে কথা বলা উচিত। বলা তো উচিত বাবা, বলা উচিত, কিন্তু তোর কি মনে হয় আমরা মহেন দাদাকে বলবো আর মহেন দাদা আমাদের সব কথা মেনে নেবে? আসলে ভোপাল, আমরা এই দুনিয়াটাকে যেভাবে দেখি সবাই এই দুনিয়াটাকে সেভাবে দেখে না। দেখছিস না দিদমার এই মন্দির এসে গেছে না এখন হয়তো? কিন্তু তোমার ভারী অন্যায় জমি দাদা, তুমি এমন ভাবে বলছো যেন আমি তোমাদের কারোর কোনো কথাই শুনি না, তা কিন্তু নয়। আচ্ছা বাবা সেই ওদিকে সব ভালো তো? হ্যাঁ ভালো, তোমার ঠাকুরদাকে বিতাড়িতে পৌঁছে দিয়ে এসেছি, কিন্তু তোমাদের কথা শুনে মনে হচ্ছে এখানে কিছু একটা ঘটেছে। ঘটেছে তো অনেক কিছুই বাবা মশাই, ম্যাকিনটশ এন্ড বার্ন কোম্পানিকে দিয়ে দিদমা কোম্পানির ঘাট আর পার বাঁধানোর কাজ শুরু করে দিয়েছে, আর মন্দিরের নকশা ওই কোম্পানির একজন সাহেবকে দিয়ে এসে। বাবু আপনি এখন ঘরে চলুন, হ্যাঁ আমি দিদমাকে খবর দিচ্ছি যে আপনি ফিরে এসেছেন। ভূপাল তুইও চল আমরা মাসিমণিকে খবর দিই। হ্যাঁ শেষমেশ খুঁজে পেয়েছি আর সে সুস্থও আছে, আর দেখেছ আমাদের বেটারা এখন সব দায়িত্ব নিজেরাই নিতে শিখে গেছে, তুমি দেখছো তো। আমার মন জুড়ে কেবল তুমি আছো, এই দেখো মন বার করে। না 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 আমার এই মুখই ভালো, এই মুখই ভালো আমার। হ্যাঁ গো কদাই, অন্য কার মুখ দেখলি? আর বলো কেন, কাল রাত থেকে তো কেবল ছুটেই বেড়াচ্ছি। ওই যে ওই মেয়েটা আছে না যে আমাকে পথ দেখিয়ে নিয়ে গেছিল, সে কাল রাতে আমাকে একখান তানে নিয়ে গেল,
জন্য পূজো করতে। আমি বারবার তাকে কইলাম যে কালী পূজোর মন্ত্র তন্ত্র আমি কিছু জানি না, কিন্তু সেও আমাকে চাললে নে, বলে ফুল দে জল দে পূজো করলেই নাকি হয়ে যাবে। তা দিলুম পূজো, সর্বনাশ। গোদাই শক্তির আরাধনা অভাবে হয় না গোদাই, তোকে আর কতবার বলতে হবে বলতো? ওই দেখো দাদা, তুমি কি মনে করেছো বলো তো? আমি কি সেই কথা তারে কইনি? বার বার কয়েছি, কিন্তু সে যে ধরে থাকলে কি করবো বলো তো? পরে আবার কি, ওই পূজো করলেই চারে নাকি, বলে কিনা মায়ের মূর্তি করে দিতে হবে। আমি বারবার কইলুম আমি করবো নে, শেষটায় আমাকে আম সত্ত্বের লোভ দেখালে। কিসের লোভ দেখালে? তার মানে তুই মূর্তিও করেছিস আম সত্ত্বও পেয়েছিস, তাই তো? আমি তো জানি মিষ্টি খেতে তুই কত ভালোবাসিস, তা সবটাই খেয়ে নিয়েছিস না? দাদার জন্য কিছু আছে? আছে, তুমি আনছি। রাখলে যাবে না কোথায়? একটা হতে পারে, তুই যেমন লুকিয়ে দারোয়ানজির জন্য রাখা কলা নিয়ে চলে আসিস, তেমন ভাবে হয়তো কেউ নিজের মনে করে নিয়ে চলে গেছে, তুই টেটিও পাসনি। এ কিন্তু বড় আশ্চর্য কাণ্ডি। আচ্ছা আচ্ছা শোন শোন, আয় আয় এদিকে আয়, অসুবিধা আয় আয় এদিকে, এই দেখ এই দেখ এই দেখ, আজকে কে দেখ দেখ, আজকে অনেক চাল ডাল পেয়েছি বুঝলি, দু ভাই মিলে আজকে পেট ভরে খাবো, আজ তো মায়ের পুজোর দিন, তাই কেউ আজকে অভুক্ত থাকবে না রে, কেউ অভুক্ত থাকবে না, চল 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 বাড়ি চল, গিয়ে রান্না চাপে, আয় 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 আয়, দেরি করিস না, আয় আয় আয়।